কক্সবাজারে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে জাহাজে না উঠে স্পিডবোট ও কাঠের নৌকা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পারাপার হচ্ছেন অসংখ্য পর্যটক। কিছু অসাধু স্পিডবোট মালিক ও চালকরা অতিরিক্ত যাত্রী বোঝাই করে আদায় করছে বাড়তি ভাড়া, এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন পর্যটকরা। কক্সবাজারের টেকনাফ থেকে দিদারুল আলম জিসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটকের সমাগম হয়, আর এই সুযোগকে কাজে লাগিয়ে টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যাত্রী পরিবহন করছে অবৈধ স্পিডবোট। স্পিডবোটগুলোর অধিকাংশেরই সাগরে চলাচলের নেই অনুমোদন, লাইসেন্স নেই চালকদেরও, তাই যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। বড় জাহাজ দেরিতে আসার কারণে আমাদের ছোট স্পিডবোটে যাওয়াটা অনেক রিস্ক হয়ে যায়, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, দুর্ঘটনার কবলে পড়ে অনেক মানুষ মারাও গেছে। টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে আমাদের কাছে ওই বড় চিপগুলো আমরা পাচ্ছি না। ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে স্পিডবোট চালানো হয় বলে জানান সেন্ট মার্টিনের স্পিডবোট মালিক সমিতির নেতারা। এই স্পিডবোটগুলো ট্রেড লাইসেন্সের আওতায় চলে এবং যখন ওয়েদার খারাপ থাকে আমরা এটাকে বন্ধ রাখি। স্পিডবোট ঝুঁকিপূর্ণ হওয়ায় ট্যুরিস্টদের এটি ব্যবহারে নিরুৎসাহিত করার পাশাপাশি নৌ রুটে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে নানা উদ্যোগের কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমরা সবসময় ট্যুরিস্টদেরকে নিরুৎসাহিত করি যে স্পিডবোট এড়িয়ে চলার জন্য। আমরা স্পিডবোটের সভাপতি সেক্রেটারি এবং তাদের সমিতির সাথে কথা বলি যে তারা ঝুঁকিপূর্ণভাবে যাতে ট্যুরিস্টদের যাতে বহন না করে। আমাদের টেকনাফ থেকে সেন্ট মার্টিন চলাচলকারী যে স্পিডবোটগুলো আছে অবৈধ এবং অনুমোদনবিহীন, সেগুলোকে আমরা চিঠি দিয়ে সতর্ক করেছি এবং যাদের কাগজপত্র আছে তাদেরকে কাগজপত্র এখানে সাবমিট করার জন্য বলেছি। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।